সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। ধূমকেতুর মতোই উত্থান ঘটছিল ভারতের শীর্ষ ধনকুবের গৌতম আদানির। এর নেপথ্যে ছিলেন হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে হিন্ডেনবার্গ নামের যুক্তরাষ্ট্রের একটি গবেষণা প্রতিষ্ঠান আদানির জালিয়াতির খবর প্রকাশের পর তার সাম্রাজ্যের পতন শুরু হয়েছে। এটা কোথায় গিয়ে ঠেকবে তা এখনই বলা যাচ্ছে না। ওয়াশিংটন পোস্ট, ফোর্বস, ফাইন্যান্সিয়াল টাইমস সহ প্রভাবশালী আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে বিস্তারিত থাকছে ইলিয়াস হোসেনের প্রতিবেদনে। আদানি সাম্রাজ্যের ঝড় থামছে না। হিন্ডেনবার্গের রিপোর্ট প্রকাশের পর চার দিনে কোম্পানিটি প্রায় $80 বিলিয়ন হারিয়েছে। ব্যক্তিগতভাবে আদানি গ্রুপের মালিক গৌতম আদানির সম্পদও কমেছে $36 বিলিয়নের বেশি, ফলে তিনি বিশ্বের শীর্ষ দশ ধনীর অবস্থান থেকে ছিটকে পড়েছেন। কয়েকদিন আগেও তিনি ছিলেন বিশ্বের 3 নম্বর এবং এশিয়ার শীর্ষ ধনী। 2022 সালের 20শে সেপ্টেম্বর আদানির মোট শেয়ারের দাম ছিল $150 বিলিয়ন, এখন তা $80 বিলিয়নের নিচে নেমে এসেছে। অবস্থান এমন দাঁড়ায় যে আদানি টোটাল গ্যাস, আদানি ট্রান্সমিশন ও আদানি গ্রিন এনার্জি প্রতিটি শেয়ার দর 20% পড়ে যায়। এতে লেনদেন বন্ধ করে দেয়া হয়। স্কুল পালানো আদানিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ হিসেবে দেখা হয়। কেউ কেউ তাকে মোদীর ক্যাশিয়ারও বলে থাকেন। গত 3 বছরেই অবিশ্বাস্যভাবে আদানির শেয়ারের দাম বেড়েছে 1500% পর্যন্ত। হিন্ডেনবার্গ রিসার্চে আদানির জালিয়াতির খবর প্রকাশের পর ভারতে কর্পোরেট প্রতিষ্ঠানের জবাবদিহিতা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। হিন্ডেনবার্গের প্রতিবেদনটিকে মিথ্যা দাবি করেছে আদানি গ্রুপ। তাদের মতে ভুয়া তথ্যের উপর ভিত্তি করে অসৎ উদ্দেশ্যে এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। আদানি গ্রুপের দাবি, এটি নিছক কোনো নির্দিষ্ট সংস্থার একটি অযৌক্তিক হামলা নয়, বরং ভারত ভারতীয় প্রতিষ্ঠানের স্বাধীনতা, সততা এবং গুণগত ও ভারতের সমৃদ্ধির গল্প এবং উচ্চাকাঙ্ক্ষার উপর পরিকল্পিত আক্রমণ। হিন্ডেনবার্গ আদানির এসব বক্তব্যের কড়া জবাব দিয়েছে। বলেছে ভারতের ভবিষ্যৎ আদানি গ্রুপ অবরুদ্ধ করে রেখেছে। ভারতকে খাটো করার যে অভিযোগ আদানি এনেছে, হিন্ডেনবার্গ তার জবাবে বলেছে তাদের অভিযোগ নির্দিষ্ট এক সংস্থার বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে নয়। হিন্ডেনবার্গ বলেছে আমরা বিশ্বাস করি ভারতের ভবিষ্যতে বাধা হয়ে দাঁড়াচ্ছে আদানি গ্রুপ। ভারতীয় পতাকায় শরীর ঢেকে তারা দেশকে লুট করে চলেছে। লগ্নি সংক্রান্ত গবেষণায় জড়িত হিন্ডেনবার্গ রিসার্চ ম্যান মেড ডিজাস্টার অর্থাৎ মনুষ্যসৃষ্ট বিপর্যয় খুঁজে বের করে থাকে। কোনো সংস্থার লেনদেনে অনিয়ম হচ্ছে কিনা তা খতিয়ে দেখে হিন্ডেনবার্গ। বিভিন্ন সংস্থার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করে সরব হয়েছে হিন্ডেনবার্গ। 2017 সালে পথ চলা শুরুর পর থেকেই বহু সংস্থার বিরুদ্ধে প্রতারণার প্রমাণ উপস্থাপন করেছে হিন্ডেনবার্গ। যুক্তরাষ্ট্রের বৈদ্যুতিক ট্রাক নির্মাণকারী সংস্থা নিকোলা কর্পোরেশনের বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশ করে তারা প্রশংসিত হয়। হিন্ডেনবার্গের জালিয়াতি প্রতিবেদনে আদানির পাশাপাশি বড় ধাক্কা লেগেছে ভারতের ব্যাংক ও জীবন বিমার শেয়ারের দরেও। ভারতের শেয়ার বাজার ৭০০০০০ রুপি হারিয়েছে। আদানি ভারতের বিভিন্ন ব্যাংকের কাছ থেকে অন্তত ২২০০০০০ রুপি নিয়েছে। এখন প্রশ্ন উঠেছে সেটা পরিশোধ করার সক্ষমতা তাদের আছে কিনা। মোদীর পৃষ্ঠপোষকতায় আদানির উত্থান। এখন আদানির পতনে মোদীও বিপাকে পড়েছেন। আদানি ইস্যুতে বিশ্ব তোলপাড় হলেও মোদী মুখে কুলুপ এঁটে রয়েছেন। আদানির উত্থান যেন এক রূপকথা। পড়ালেখা তার খুব একটা হয়নি, মধ্যবিত্ত ঘরের সন্তান হয়েও স্কুল থেকে ঝরে পড়েছিলেন, ছিল অর্থকষ্ট। আদানি পরিবারের আয়ের উৎস ছিল কাপড়ের ব্যবসা। বর্তমানে তিনি দেশটির বন্দর, খনি, রেলপথ, অবকাঠামো, বিদ্যুৎ এবং রিয়েল এস্টেট ব্যবসার দিকপাল। এখন ভারতের অবকাঠামো খাতের মোঘল হিসেবে পরিচিত আদানি। ভারতের দ্বিতীয় বৃহত্তম সিমেন্ট কোম্পানির মালিক তিনি। দেশটির 7টি বিমানবন্দর সহ 13টি বন্দর পরিচালনা করে আদানি গ্রুপ। দেশটির বাণিজ্যিক রাজধানী দিল্লি ও মুম্বাইয়ের মধ্যে ভারতের দীর্ঘতম এক্সপ্রেসওয়ে নির্মাণ করছেন আদানি। 6টি কয়লাচালিত বিদ্যুৎ কেন্দ্র সহ আদানি এখন ভারতের বেসরকারি খাতে বৃহত্তম জ্বালানি প্রতিষ্ঠানের মালিক।
তিনি দেশে গ্রিন হাইড্রোজেনের $50 বিলিয়ন বিনিয়োগ ও 8,000 কিলোমিটার দীর্ঘ প্রাকৃতিক গ্যাস পাইপলাইন চালু করার প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়া ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়ায় তিনি কয়লা খনি কিনেছেন। গৌতম আদানি অতীতেও অনেকবার বিতর্কের মুখোমুখি হয়েছেন। সেই গুজরাটের মুখ্যমন্ত্রী থাকার সময় থেকেই ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক। 2018 সালে 6টি বেসরকারি বিমানবন্দর পরিচালনার ভার বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার উদ্যোগ নেয় মোদী সরকার। আদানির সুবিধার জন্য নিলামে অংশ নেওয়ার বিধিও শিথিল করা হয়। এতে অনভিজ্ঞ কোম্পানিকেও নিলামে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়। নিয়মের এই পরিবর্তন থেকে জয়ী হন গৌতম আদানি। পূর্ব অভিজ্ঞতা না থাকার পরও 6টি বিমানবন্দরই পরিচালনার অধিকার লাভ করেন তিনি। সবগুলো বিমানবন্দরের লিজ আদানি গ্রুপ পাওয়ায় দেশটির রাজনৈতিক অঙ্গনে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে। রাতারাতি ভারতের অন্যতম বৃহৎ বেসরকারি বিমানবন্দর পরিচালনাকারী হয়ে ওঠেন আদানি। ভারতের সবচেয়ে বেশি বেসরকারি সমুদ্র বন্দর পরিচালনার অধিকারও তার হাতে। তিনি দেশটির শীর্ষ কয়লা বিদ্যুৎ উৎপাদক কোম্পানি নিয়ন্ত্রণ করেন। মোদী প্রথম প্রধানমন্ত্রী হওয়ার পর 2014 সালে আদানির প্রাইভেট জেটে চড়ে দায়িত্ব গ্রহণের জন্য নয়াদিল্লি যান। তাদের ঘনিষ্ঠতার স্পষ্ট নিদর্শন ছিল এই ঘটনা। বলা হয় মোদী আসলে আদানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর। বাংলাদেশ, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার লাভজনক চুক্তি পেতে মোদী আদানির পক্ষে দুতালি করেছেন। এসব দেশের স্বার্থবিরোধী এসব চুক্তির বিরুদ্ধে প্রবল বিক্ষোভ হয়েছে। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের গ্যালিলি বেসিনে একটি কয়লা খনির মালিক আদানি। এই কয়লা খনি বছরের পর বছর ধরে কয়লা ব্যবসায়পন্থী ও বিরোধীপন্থীদের বিতর্কের কেন্দ্রে ছিল। এই বিতর্কের জেরে 2019 সালে চূড়ান্ত নির্মাণ কাজ শুরু হওয়ার আগ পর্যন্ত তা পরিবেশগত ছাড়পত্র পেতে আটক ছিল। 2019 সালে কলম্বো বন্দরের পূর্ব প্রান্তে একটি টার্মিনাল গড়তে ভারত এবং জাপানের সঙ্গে চুক্তি হয় শ্রীলঙ্কার। এর আওতায় টার্মিনালের 49% মালিকানা ভারত ও জাপানের হাতে এবং বাকি 51% শ্রীলঙ্কার হাতে থাকবে বলে ঠিক করা হয়েছিল। ভারতের তরফে বিনিয়োগকারী ছিল আদানি গ্রুপ। কিন্তু বন্দরের বেসরকারিকরণের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাতে শুরু করে দেশটির 23টি শ্রমিক সংগঠন এবং বিরোধী দলগুলো। ওই টার্মিনালের 100% মালিকানাই বন্দর কর্তৃপক্ষের হাতে রাখতে হবে বলে দাবি ওঠে। বাংলাদেশে আদানির বিদ্যুৎ রপ্তানি চুক্তি নিয়েও রয়েছে প্রবল সমালোচনা। বলা হয় মোদীর চাপে বাংলাদেশ কর্তৃপক্ষ আত্মঘাতী চুক্তি করতে বাধ্য হয়েছে। চুক্তি পর্যালোচনা করে ওয়াশিংটন পোস্টকে সিডনি ভিত্তিক জ্বালানি বিশ্লেষক টিম বাকলি জানিয়েছেন, গোড্ডা বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে যাওয়ার পর কোনো বিদ্যুৎ উৎপাদন না করলেও আদানিকে ক্যাপাসিটি চার্জ হিসেবে বছরে প্রায় $40 কোটি দিতে হবে বাংলাদেশকে। বিদ্যুৎ খাতের বৈশ্বিক মান অনুসারে এটা চড়া মূল্য। দক্ষিণ এশিয়া জ্বালানি নিয়ে কাজ করা বড় কয়েকটি প্রতিষ্ঠানে জ্বালানি বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন টিম বাকলি। তিনি ওয়াশিংটন পোস্টকে বলেছেন, এই চুক্তি অনুযায়ী দেশের পাইকারি বিদ্যুতের বাজার মূল্যের 5 গুণেরও বেশি দামে আদানির বিদ্যুৎ কিনবে বাংলাদেশ। এমনকি কয়লার দাম ইউক্রেন যুদ্ধের আগের পর্যায়ে ফিরে গেলেও অভ্যন্তরীণ কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য যে খরচ সরকার দেখায় তার চেয়ে অন্তত 33% বেশি দামে এই বিদ্যুৎ কিনতে হবে। বাংলাদেশের কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্রের তুলনায় আদানির বিদ্যুতের দাম পড়বে 5 গুণ বেশি। আদানির বিরুদ্ধে নিজ দেশেও ক্ষোভ রয়েছে। বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানির জন্য আদানি ঝাড়খণ্ডে কেন্দ্র করেছেন, কিন্তু তিনি সঞ্চালন লাইন তৈরি করেছেন জমির মালিকদের কোনো টাকা না দিয়েই। এজন্য তার বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে, দায়ের করা হয়েছে মামলা। গত বছর ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় আদানির একটি বন্দর প্রকল্পের বিরুদ্ধে চলমান বিক্ষোভ সহিংস হয়ে ওঠে। একটি পুলিশ স্টেশনে হামলা চালিয়েছে বিক্ষোভকারীরা। বন্দর প্রকল্পের বিরুদ্ধে গত কয়েক মাস ধরে বিক্ষোভ চলছে। যারা বিক্ষোভ করছে তাদের বেশিরভাগই স্থানীয় জেলে। তাদের দাবি, $90 কোটি এই প্রকল্পে উপকূল ধ্বংস হচ্ছে এবং তাদের জীবিকার সংস্থান নষ্ট হয়ে যাচ্ছে। গৌতম আদানি গত বছর ভারতের সবচেয়ে জনপ্রিয় বেসরকারি টেলিভিশন নিউজ চ্যানেল NDTV-কে সুকৌশলে কিনে নিয়ে তাকে সরকার সমর্থক স্টেশনে রূপ দেন। অথচ এটা ছিল দেশটির শক্তিশালী বিরোধী গণমাধ্যম।
আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।